হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। ঈশানি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি শুক্লা তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ও এখন বাজে দুপুর 12:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ঈশানিকে স্নান করানো হয়ে গেছে। উফ, দেখো কি করছে আমার চুলগুলো। আমি বললাম আমি মাথাটা আঁচড়িয়ে দিচ্ছি, না ও আমার মাথাটা আঁচড়িয়ে দেবে। দেখো চুলটা নিয়ে সব চুলগুলো জট পাকিয়ে দিচ্ছে। হ্যাঁ দেখো, এটা হাই করে দাও। উফ, কি করছো মা বলো? বলো মায়ের মা চুল আঁচড়িয়ে দিচ্ছি। আ লাগছে তো, চলো ঘরে চলো, এখানে খুব রোদ না, চলো ঘরে চলো। কোথায় যাবে শোনাই? ঠাম্মার সাথে ঘুরতে যাবে তুমি? ঈশানিকে নিয়ে মা নিচে গেছে, নিচে বলতে রাস্তায় নিয়ে গেছে একটু ঘুরিয়ে নিয়ে আসবে, আর ও না আসা পর্যন্ত আমি ততক্ষণে আমার কাজগুলো করে নেব। তো আমার এখনো স্নান করা হয়নি, স্নান করব, কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে নেব। আমার স্নান করা হয়ে গেছে, আর ঈশানিকে নিয়েও মা চলে এসেছে ঘরে, নিয়ে দোল খাচ্ছে, দোলায় বসে আছে। আর আমি এখন ঠাকুর ঘরে যাব, ঠাকুর পুজো দেব। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে ঈশানিকে খাওয়াবো। ঠাকুর ঘরে চলে এসেছি, আমি এখন ঠাকুর পুজো দেব। দেখো মা তোমার জন্য কি নিয়ে এসেছি, তুমি এখন কি খাবে? এই দেখো টাকা, সোনা এখন ডিমের অমলেট খাবে। এখন বাজে রাত 8টা, আর আমরা চলে এসেছি মুকুন্দপুর। মুকুন্দপুর আনন্দ মেলা হচ্ছে, মেলাতে এসেছি, মেলাতে একটু ঘুরবো। বাবা প্লেনে চড়েছে, প্লেনে চড়বে বলছিল, প্লেনে চড়ছে, বাবার পাশে দাঁড়িয়ে ঘুরিয়ে দিচ্ছি। আমাদের মেলাতে ঘোরা হয়ে গেছে, এখন একটু কিছু খাবো, খেয়ে তারপরে বাড়িতে যাবো। কি হবে এখানে বসবে না, এখানে বসে না, এখন আমরা আমেরিকান চপসি খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাব। তো আজ এই পর্যন্তই, এখানেই আজকে ব্লগটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।